সুপ্রিয় শিক্ষার্থী, লেটস এর পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আজকে আলোচনা করব বিখ্যাত রাইটার জোসেফ কমরেড, তার লেখা একটি ফেমাস নোভেলা, হার্ট অব ডার্কনেস। এই নোভেলাটির দ্বিতীয় পার্ট, হার্ট অব ডার্কনেস। এই নোভেলাটির ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম এই নোভেলাটির টাইম সেটিং, প্লেস সেটিং, ক্যারেক্টার্স, থিমস, সিম্বলস, মোটিভস এবং সাম আদার ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে। আর এই ভিডিওটি, এই নোভেলাটির দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব নোভেলাটির ক্রিটিক্যাল সামারি। সো তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো, সেকেন্ড পার্টটি প্রথম দেখছো, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগে ফার্স্ট পার্টটি দেখে নিবে, দেন এই সেকেন্ড পার্টটি দেখবে। তো ঠিক আছে, শুরু করা যাক। হার্ট অব ডার্কনেস, এই নোভেলাটিতে তিনটি পার্ট রয়েছে, তিনটি পার্টে এটাকে বিভক্ত করা হয়েছে। প্রথম পার্টে আমরা দেখব একজন আননেমড ন্যারেটর, যিনি টেমস নদীতে একটি শিপে কিছু একটা বর্ণনা করছেন, এবং তার বর্ণনা শেষ হওয়ার পর রেস্ট অব দ্য নোবেল অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা দেখব নোবেলাটির প্রোটাগনিস্ট যিনি মার্লো, তিনি তার অটোবায়োগ্রাফিক্যাল এক্সপিরিয়েন্স বলা শুরু করেছেন। এবং নোবেলাটির মেইন প্লট এভাবে শুরু হতে থাকে যে লন্ডনের টেমস নদীতে নেলি নামক একটি পালতোলা শিপ স্রোত এবং বাতাসের জন্য অপেক্ষা করছে। নেলি, NELLIE, নেলি নামক ওই শিপটি হচ্ছে পালতোলা শিপ। আর আমরা জানি যে পালতোলা শিপ বা নৌকা স্রোত এবং বাতাস ছাড়া চলতে পারে না। ওই নেলি নামক পালতোলা শিপটি স্রোত এবং বাতাস না থাকার কারণে অনেকক্ষণ ধরে স্রোত এবং বাতাসের জন্য অপেক্ষা করছে, এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর সেখানকার যে যাত্রীরা ছিলেন তারা অনেক বোরিং ফিল করা শুরু করেছেন। এবং সেখানে দেখা গেছে যে একজন আননেমড ন্যারেটর, যার নাম এখানে উল্লেখ করা হয়নি, তিনি নদীর যে জলরাশি সেই জলরাশির বর্ণনা দিতে লাগলেন। এবং বর্ণনা দেওয়ার পর তিনি সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে বললেন যে আমরা এখন যে শিপে অবস্থান করছি, এই শিপটিতে উপস্থিত রয়েছেন একজন ডিরেক্টর অফ কোম্পানি, একজন কোম্পানির ডিরেক্টর উপস্থিত রয়েছেন, এবং এখানে উপস্থিত রয়েছেন একজন লয়ার, উপস্থিত রয়েছেন একজন অ্যাকাউন্ট্যান্ট, এবং মার্লোর কথা বলছেন যে এখানে মার্লো উপস্থিত রয়েছেন। তার এই বর্ণনার শেষে যেটার রেস্ট অব দ্য নোভেল অর্থাৎ এই নোভেলাটির দ্বিতীয় পার্ট, যেটি মেইন প্লট, সেটি শুরু হতে লাগলো। আর সেটা হচ্ছে কি, নোভেলাটির যিনি প্রোটাগনিস্ট ছিলেন মার্লো, তিনি তখন সকল অডিয়েন্স এবং লিসেনার দ্বারা তাদের উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন যে আমরা এখন যেই টেমস নদীতে আমরা এখন অবস্থান করছি, এই নদী, এই লন্ডন, এর পুরো ব্রিটিশ মূলত হার্ট অফ ডার্কনেস ছিল। তারা এক সময় অন্ধকার ছিল, তারা পরাধীন ছিল, তারা স্বাধীন ছিল না। আর সেটা কিভাবে, যখন রোমানরা ব্রিটিশে এসে সাম্রাজ্যবাদ গড়ে তুলেছিল, শাসন শোষণ করেছিল। কারণ এক সময় দেখা গেছে রোমানরা এই ব্রিটিশে এসেছিল শাসন শোষণ করার জন্যে। তারা অনেক বছর এই ব্রিটিশে তাদের তথাকথিত যেই নিয়ম, সেই নিয়ম নীতিমালা নিয়ে তারা পুরো ব্রিটিশকে একসময় শাসন করেছে, শোষণ করেছে। ঠিক তখন এই লন্ডন পরাধীন ছিল, এটি হার্ট অফ ডার্কনেসের ছিল। যখন তিনি এই বর্ণনা দিতে লাগলেন তখন দেখা গেছে অডিয়েন্সদের বোরিংয়ের কারণে তারা তখন তার কথার প্রতি তেমন মনোনিবেশ করছেন না। এটা দেখার ফলে তিনি তখন তার টপিকটি চেঞ্জ করে তিনি তার নিজের অটোবায়োগ্রাফিক্যাল এক্সপিরিয়েন্স তিনি বলা শুরু করেছেন, যে তিনি এক সময় ছোটো থাকায় তিনি যখন ছোটো ছিলেন, শৈশবে ছিলেন, তখন তিনি বিশ্ব মানচিত্র বারবার দেখতেন, এবং বিশ্ব মানচিত্র দেখার ফলে তিনি বিশ্ব মানচিত্রের যে খালি ব্ল্যাঙ্ক জায়গাগুলো রয়েছে, যেগুলো সম্পর্কে মানুষের তেমন ধারণা নেই, সেগুলোতে তিনি ভ্রমণ করবেন, তিনি সি এক্সপ্লোরার হবেন, তিনি ওই সকল জায়গাতে ভ্রমণ করে অনেক এক্সপিরিয়েন্স তিনি অর্জন করবেন। এইরকম একটা ইন্টেনশন, কিউরিসিটি নিয়ে তিনি বড় হয়েছেন, এবং তার সৌভাগ্য হয়েছে তিনি সি এক্সপ্লোরার হতে পেরেছেন। তিনি পুরো ভারতের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ভ্রমণ করতে পেরেছেন, তিনি আফ্রিকার বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতে পেরেছেন, এবং তার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। একটা সময় এই সকল এক্সপিরিয়েন্স হওয়ার পর তিনি তখন নতুন একটা ইন্টেনশন তার মাঝে জাগ্রত হলো, সেটা হচ্ছে তিনি তার বাকি জীবনেও তিনি সি ভয়েস করবেন, সামুদ্রিক তিনি যাত্রা করবেন। আর সেটা হবে কি, সেটা হবে মূলত ট্রেডিং অর্থাৎ বিজনেস করার লক্ষ্যে। অর্থাৎ তিনি তখন টার্গেট নিয়েছিলেন যে তিনি তার বাকি জীবনটাও সি ভয়েজের মাধ্যমে কাটাবেন, তবে তিনি যে সি ভয়েসটি করবেন সেটা হবে মূলত বিজনেসের লক্ষ্য, ট্রেডিং করার উদ্দেশ্যে। ঠিক এই উদ্দেশ্য নিয়ে তিনি তখন সন্ধান করতে লাগলেন কীভাবে এই সি ভয়েস করা যায় ট্রেডিংয়ের উদ্দেশ্যে। একটা সময় দেখা গেছে যে তার আন্টের রেফারেন্সে তিনি একটি ট্রেডিং কোম্পানিতে জব পেয়েছেন, আর সেই জবকে তিনি মূলত এখানে পেইথেটিকভাবে তিনি বর্ণনা করছেন যে এটা হচ্ছে তার খুব একটা খারাপ দুর্ভাগ্যের ব্যাপার। সেটা কেন দুর্ভাগ্য তোমরা পরে বুঝতে পারবে।
তো এই চাকরিটা তিনি কিভাবে পেয়েছেন? তার আন্টের রেফারেন্সে তিনি পেয়েছেন। ওই বেলজিয়াম ট্রেডিং কোম্পানি যেটি, সেটির ম্যানেজিং ডিরেক্টরের সাথে তার আন্টের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং এর কারণে তার আন্টের রেফারেন্সে তিনি এই চাকরিটা পেয়েছেন। এবং তিনি বলতে লাগলেন যে তিনি যখন চাকরিটা পেয়েছেন তখন তিনি প্রিপেয়ার ছিলেন না, তবুও খুব হঠাৎ করতে চাকরিটা হয়ে গেছে এবং তারা খুব দ্রুত তাকে ডেকেছে চাকরিতে জয়েন করার জন্য। আর তিনি যে চাকরিটা তিনি পাবেন সেই চাকরিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন, অর্থাৎ তিনি সাগরের তার যে শিপগুলো শিপের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন হিসেবে তিনি চাকরি পাবেন। তিনি যখন তাকে ডাক দেওয়া হলো তখন তিনি তাদের যেই শুরুটা ছিল ওই কোম্পানির যে গেট ছিল সেটিকে অপিস খেয়ে তিনি তখন স্ক্যালপারের সাথে তুলনা করেছেন নোভেলাটিতে। স্ক্যালপার হচ্ছে কবর, অর্থাৎ কবরের সাথে সেই কোম্পানির অফিসকে তিনি তুলনা করেছেন। এবং তিনি বর্ণনা করছেন যে তিনি যখন তার মেডিকেল টেস্ট করা হচ্ছে তার সেই মেডিকেল টেস্টের মধ্যে ডক্টররা তাকে কিছু অদ্ভুত কোশ্চেন করেছেন। সেই ডাক্তাররা তাকে বলছেন যে আপনার বংশে কি কোনো বংশীয় পাগলামি আছে কিনা। এটা শোনার পর তিনি আরও বেশি বিস্মিত হয়ে গেলেন যে হোয়াটস গোয়িং অন দেয়ার, এখানে কী হচ্ছে, এরা তারা আমাকে কী ধরনের কোশ্চেন করছে। এবং একটা সময় দেখা গেছে যে যে ডাক্তাররা তার ফিজিক্যাল টেস্ট করছেন তখন তারা তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি যে চাকরিটা করতে এসেছেন এই চাকরিটা করার জন্য আপনাকে কেউ ফোর্স করেছে কিনা, আপনাকে কেউ ধমকি দিয়েছিল কিনা বা আপনাকে কেউ ফোর্স করছে কিনা যে এই চাকরিটা করার জন্যে। তখন তিনি আরও বেশি বিস্মিত হয়ে গেছেন যে এটা কোন ধরনের প্রশ্ন, কারণ এই চাকরিগুলো খাওয়া পাওয়া খুব রেয়ার, চাকরিগুলো ঠিক ভালোভাবে পাওয়া যায় না। তিনি মূলত তার আন্টির রেফারেন্সে চাকরিটা পেয়েছেন, নাহলে তিনি এটাও পেতেন না। বাট তারা কেমন ধরনের প্রশ্ন করছেন, এত ভালো চাকরি তারপর তারা প্রশ্ন করছেন যে চাকরিটা পাওয়ার জন্য, চাকরিটা করার জন্য আপনাকে কি কেউ ফোর্স করছে কি না। যাই হোক, তার মেডিকেল টেস্ট তিনি পাশ করেছেন এবং তিনি এগ্রিমেন্টে সাইন করে চাকরিতে জয়েন দিয়েছেন। এবং জয়েন দেওয়ার পর তিনি বলছেন যে তিনি একটি ফ্রেন্স শিপে করে তিনি আফ্রিকান ফ্রি স্টেট কঙ্গোর উদ্দেশ্যে রওনা করেছিলেন তখন। এবং তিনি যে রওনাটা করেছেন এটা হচ্ছে তার পুরো এক মাসের ভ্রমণ। পুরো এক মাস ভ্রমণ করার পর তিনি তখন কঙ্গোতে পৌঁছবেন। এই এক মাসের ভ্রমণে তিনি যখন যাচ্ছেন তখন সেখানে তিনি কিছু প্রকৃতির বর্ণনা দিয়েছেন, বিউটি অফ নেচারের বর্ণনা দিয়েছেন। এবং তিনি বলছেন যে পুরো এক মাস ভ্রমণ করার পর ওই আফ্রিকান ফ্রি স্টেটের যে মুখ ছিল সে মুখে তাকে ওই শিপ থেকে নামিয়ে দেওয়া হলো এবং সে মুখ থেকে তাকে একটি নৌকায় করে প্রাইমারি স্টেশনের দিকে নেওয়া হয়েছে। তিনি যে নৌকায় করে প্রাইমারি স্টেশনের দিকে যাচ্ছেন, একটা বিষয় বলে রাখি যে প্রাইমারি স্টেশন, সেন্ট্রাল স্টেশন এবং ইনার স্টেশন, এই তিনটি স্টেশনের কথা আমি বলেছি যে এই নোভেলাটিতে তিনটি স্টেশন রয়েছে, প্রাইমারি, সেন্ট্রাল এবং ইনার স্টেশন। তিনি তখন প্রাইমারি স্টেশনের দিকে ওই মুখ থেকে নৌকা দিয়ে তিনি ভ্রমণ করা শুরু করেছেন, যেতে লাগলেন। এবং তিনি দেখতে পাচ্ছেন যে সেখানে তিনি সেখানে বিউটি অফ নেচারে কিছু বর্ণনা দিয়েছেন এবং তাকে কেউ একজন বলছে যে এখানে একজন আফ্রিকান ইম্পেরিয়ালিস্ট এখানে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। আর এই আত্মহত্যা কেন করেছে, কারণ ব্রিটিশরা তাকে যেই দায়িত্ব দিয়েছে, দায়িত্ব চাপ দিয়েছে, এই সকল দায়িত্ব চাপ এবং তাদের সেই শোষণ এগুলো সহ্য করতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। এবং তিনি তখন দেখতে লাগলেন যে যখন তিনি ওই নৌকা দিয়ে ভ্রমণ করে প্রাইমারি স্টেশনে যাচ্ছেন তখন তিনি দেখতে লাগলেন যে ওই পাশে জায়গাগুলোতে রেল স্টেশন এখানে তৈরি করা হচ্ছে। আর ওই রেল স্টেশন তৈরি করার যেখানে হচ্ছে সেখানকার ওয়ার্কারগুলো হচ্ছেন আফ্রিকান ওয়ার্কার, যারা বিভিন্ন বয়সের, একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী, অনেক দুর্বল। সেই দুর্বল থাকার পরও তাদের দ্বারা ইট বা পাথর এরকম শক্ত শক্ত জিনিসগুলো তাদের দ্বারা বহন করা হচ্ছে। এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার, তাকে অনেক কষ্ট দিয়েছিল এই সিনারিটা। এটা দেখার পর তিনি একটা পর্যায়ে তিনি প্রাইমারি স্টেশনে পৌঁছেছেন এবং প্রাইমারি স্টেশনে তিনি যখন পৌঁছেছেন সাথে সাথে দেখলেন যে একটা ছেলে দৌড়ে এসে তার কাছে কিছু খাওয়ার জন্য মিনতি করছে। সে আফ্রিকান, সে অনেক ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী, অনেক দুর্বল, তার সেই কিছু খাওয়ার জন্য কিছু চাচ্ছেন, মিনতি করছেন। এমন অবস্থা দেখে তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং মার্লোর পকেটে যে সি বিস্কিটগুলো ছিল সেগুলো তিনি ওই লোকটিকে, ওই ছেলেটিকে খেতে দিয়ে তিনি দ্রুত এখান থেকে প্রস্থান করেছেন। এবং সেখান থেকে প্রস্থান করার পর তিনি সেখানে দেখতে লাগলেন যে একজন ব্যক্তি খুব পরিপাটি জামা কাপড় নিয়ে তিনি এখানে দাঁড়িয়ে আছেন, সেটি হচ্ছেন হোয়াইট পিপল। এটা দেখার পর তিনি তার সাথে দেখা করলেন এবং তার সাথে পরিচিত হলেন। সেই ব্যক্তিটি হচ্ছেন চিফ অ্যাকাউন্ট্যান্ট অফ প্রাইমারি স্টেশন, অর্থাৎ প্রাইমারি স্টেশনের যে চিফ অ্যাকাউন্ট্যান্ট তিনি হচ্ছেন এই হোয়াইট পিপল।
তার সাথে তখন মার্লোর বন্ধুত্ব হলো। বন্ধুত্ব হওয়ার পর তিনি মূলত ওই প্রাইমারি স্টেশনে তিনি 10 দিন অবস্থান করেছেন, এবং 10 দিন অবস্থান করার পর তিনি বলতে লাগলেন যে এই 10 দিন অবস্থানে যে প্রাইমারি স্টেশন, এখানকার সিচুয়েশন খুব ভালো না, এখানকার সিচুয়েশন হচ্ছে খুব ক্যাওটিক অ্যাক্টিভিটিস দ্বারা পরিপূর্ণ, এখানে মানুষদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, অনেক সাফার করা হচ্ছে, এটা তাকে অনেক কষ্ট দিয়েছিল। যাই হোক, সেখান থেকে 10 দিন ভ্রমণ করার পর তিনি 10 জন হোয়াইট কম্পেনিয়ন নিয়ে তিনি সেই প্রাইমারি স্টেশন থেকে তিনি সেন্ট্রাল স্টেশনে রওনা করেছেন। তিনি যে সেন্ট্রাল স্টেশনে রওনা করেছেন, এটা হচ্ছে প্রাইমারি স্টেশন থেকে 200 মাইল দূরে। 200 মাইল, যেটা হচ্ছে 320 কিলোমিটার, সেই 320 কিলোমিটারের ডিফারেন্ট কাইন্ড অফ পথ তিনি অতিক্রম করে তিনি সেন্ট্রাল স্টেশনের দিকে যাচ্ছেন। এবং তিনি বলেছেন যে সেই সেন্ট্রাল স্টেশনে যাওয়ার সময় পথের মধ্যে তিনি বিউটি অফ ন্যাচারের অনেক বর্ণনা দিয়েছেন, এবং তিনি বলতে লাগলেন তিনি সেই বিউটি অফ ন্যাচার দেখে অনেক আনন্দিত হয়েছেন, এবং তিনি অনেক আতঙ্কিত, কারণ তিনি সেখানে ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের যে ব্রুটাল অ্যাক্টিভিটিস, এগুলো দেখে তিনি অনেক পেথেটিক হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক আতঙ্ক তিনি ফিল করছেন। যাই হোক, 200 মাইলের পথ অতিক্রম, কিছু পথ অতিক্রম করার পর তার যে হোয়াইট কম্পেনিয়নরা ছিল 10 জন, তারা সবাই অসুস্থ হয়ে গিয়েছে, এবং মার্লো তাদের সবাইকে সেবা শুশ্রূষা করেছে। তাদের সেবা শুশ্রূষা করার পর মার্লো তখন টার্গেট করলো যে তাকে অনেক স্ট্রাগল করে, কষ্ট করে সেন্ট্রাল স্টেশনে পৌঁছতে হবে নিজ দায়িত্বে। যাই হোক, তিনি তার কম্পেনিয়নদেরকে নিয়ে 200 মাইল অতিক্রম করে একটা পর্যায়ে তিনি সেন্ট্রাল স্টেশনে পৌঁছেছেন, এবং সেন্ট্রাল স্টেশনে পৌঁছার পর তার সাথে সেন্ট্রাল স্টেশনে যিনি ম্যানেজার ছিলেন, তার ম্যানেজারের সাথে সেখানে দেখা হলো, মিটিং হলো। ম্যানেজারের সাথে সেখানে মিটিং করার পর মার্লো তার প্রতি খুব ক্ষিপ্ত, এবং ম্যানেজারও মার্লোর প্রতি খুব ক্ষিপ্ত, কারণ ম্যানেজার তাকে বলতে লাগলেন যে আপনি যে সময়ের মধ্যে আসার কথা ছিল যথাসময়ে আসতে পারেননি, আপনার অনেক লেট হয়েছে, এটার কারণে অনেক বকাবাধ্য করেছে ম্যানেজার তাকে। যাই হোক, ম্যানেজারের সাথে সেখানে মিটিং করার পর মার্লো সেখান থেকে তিনি ইনার স্টেশনে রওনা করবেন, এমন একটা চিন্তাভাবনা তিনি করেছেন, এবং তিনি ম্যানেজারকে বলেছেন যে আমি এখান থেকে ইনার স্টেশনে রওনা করতে হবে আমাকে। বাট ম্যানেজার তখন তাকে একটা ব্যাড নিউজ শোনালেন, তিনি তাকে বললেন যে আপনি যে ইনার স্টেশনে যাবেন আপনি এখান থেকে যেতে পারবেন না, কারণ আপনি যে শিফটিতে করে এসেছেন সেই শিফটিতে করেই আপনাকে মূলত ইনার স্টেশনে যেতে হবে, আর ওই শিফটটি মূলত সিট্র্যাক্ট হয়েছে, সেটা অনেক অনেক বিশ্রীভাবে সেটা ডুবে গিয়েছে, সেটা ভেঙে গিয়েছে, বিভিন্ন জায়গায় ফুটা হয়ে গিয়েছে, এই ভগ্ন দশার শিফট নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন না, এবং ওই শিফটটিকে মেরামত করতে হবে, সেই মেরামত করতে 3 মাস সময় লেগে যাবে, এবং সেই শিফটটিকে যেই মেরামত করবে সেটা হচ্ছে মূলত রিবেটস দ্বারা, RIVETS, রিবেটস, ওই রিবেটস দ্বারা মূলত ওই শিপের ফুটা জায়গাগুলো ফিল আপ করা হবে। তিনি বলতে লাগলেন যেহেতু 3 মাস সময় লাগবে, সেহেতু আপনাকে এখানে সেন্ট্রাল স্টেশনে আপাতত 3 মাসের জন্য দায়িত্ব পালন করতে হবে। তো কিছু করার নেই, মার্লো সেখানে রাজি হয়ে গেলেন, এবং সেন্ট্রাল স্টেশনে তিনি তার দায়িত্ব পালন শুরু করলেন। সেখানে তিনি পুরো সেন্ট্রাল স্টেশন ঘুরছেন, ঘুরে ঘুরে দেখছেন, এবং ঘুরার এক পর্যায়ে তিনি তখন একজন ম্যানেজারের সাথে, একজন ব্যক্তির সাথে তোর খুব পরিচয় হলো, আর সেই ব্যক্তিটির নাম হলো ব্রিক মেকার। ওই ব্যক্তিটি হচ্ছেন মূলত একজন হোয়াইট পিপল, তিনি ব্রিটিশদের একজন এজেন্ট। তার সাথে ওই ব্রিক মেকারের সাথে তার দেখা হলো, ব্রিক মেকারের ঘরে মার্লো তখন উপস্থিত ছিলেন, একটা পর্যায়ে উপস্থিত থাকার পর তিনি ব্রিক মেকারকে বললেন যে আপনার ঘরের দেয়ালে এত সুন্দর এই ছবিটি কিসের ছবি, কে এটা অঙ্কন করেছে? তখন ব্রিক মেকার বলল যে এই ছবিটি অঙ্কন করেছেন যিনি, তিনি হচ্ছেন ইনার স্টেশনের একজন লিডার, তার নাম হচ্ছে কুর্টুস। ওই কুর্টুস এই সিনাইটা অর্জন করেছেন, যার কারণে আমরা তাকে জায়ান্ট হিসাবে আমরা তাকে উপাধি দিয়েছিলাম। যাই হোক, তখন সেখানেও তিনি মূলত ওই ব্রিক মেকারের সাথে তিনি আলোচনা করার পর তিনি অনেক বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ ওই ব্রিক মেকার তাকে প্রশ্ন করছে যে আপনি ইউরোপিয়ানদের সম্পর্কে আপনি কী জানেন, ইউরোপিয়ান সম্পর্কে, ইউরোপিয়ানদের ক্রিস্টি কালচার সম্পর্কে আপনি কী জানেন, বলেন কিছু আমাকে। তখন মার্লো অনেক বিস্মিত হলো, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে ওই ব্রিক মেকারও হচ্ছেন মূলত একজন হোয়াইট পিপল, তিনি হচ্ছেন ইউরোপিয়ান একজন ব্যক্তি, তারপরও তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি ইউরোপিয়ান সম্পর্কে আপনি কী জানেন আমাকে বলেন। এই আচরণ দেখে তার ভালো লাগেনি। যাই হোক, সেখানে মিটিং শেষ হওয়ার পর ব্রিক মেকার যখন চলে ওই ঘর থেকে বের হলেন, তিনি যেতে যেতে তিনি তখন মার্লোকে বলতে লাগবেন যে আপনি ওই কুর্টোসকে বলে দিবেন যে কুর্টোসের যে সুনাম ছিল সেই সুনামটি এখন নেই, আস্তে আস্তে সুনাম কমে যাচ্ছে। যাই হোক, আমি যে কুর্টোসের কথা বলেছি, ওই কুর্টোস হচ্ছে মূলত
যে সিনারিটার কথা বলা হচ্ছে ওয়ালে, সে সিনারিটা কুটোজ অঙ্কন করেছেন, আর ওই কুটোজ হচ্ছে ইনার স্টেশনের আইভরি কালেক্টরদের কিং। এই কুটোজের নামে কিন্তু মার্লো কিন্তু প্রাইমারি স্টেশনের যে চিফ অ্যাকাউন্ট্যান্ট তার কাছেও মার্লো শুনেছেন যে এই কুটোজ সম্পর্কে। তখন থেকে তার কিউরিসিটি ছিল যে কুটোজের সাথে তিনি দেখা করবেন, এবং এই সেন্ট্রাল স্টেশনে আসার পর তখন মার্লো বলতে লাগলেন যে প্রাইমারি স্টেশনে আমরা যে ব্রুটাল অ্যাক্টিভিটিস, যে ক্যাওটিক অ্যাক্টিভিটিস দেখেছিলাম, সেই ব্রুটাল ক্যাওটিক অ্যাক্টিভিটিস থেকে, প্রাইমারি স্টেশনের সেই অ্যাক্টিভিটিস থেকে এই সেন্ট্রাল স্টেশনের ব্রুটাল ক্যাওটিক অ্যাক্টিভিটি আরও বেশি চরমে। ওই প্রাইমারি স্টেশন থেকে এই সেন্ট্রাল স্টেশনে আফ্রিকানদের প্রতি শোষণ নিপীড়ন অনেক চরমে, অনেক বেশি। যাই হোক, তিনি তখন ঘর থেকে বের হলেন এবং দেখতে লাগলেন যে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মূলত মেকানিক্যাল, তিনি ইঞ্জিনিয়ার, তিনি তখন এসেছেন ওই ম্যানেজারের বাসায়। ম্যানেজারের সাথে তিনি দেখা করলেন এবং তিনি জানতে পারলেন যে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পার্সন, তিনি হচ্ছেন মূলত ম্যানেজারের বাঘিনা, অর্থাৎ ম্যানেজার হচ্ছে ওই লোকটির মামা, ঠিক আছে। তখন ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তখন ম্যানেজারকে তিনি বলছেন যে এই সেন্ট্রাল প্রাইমারি এই সেন্ট্রাল স্টেশনের মধ্যে যে আইভরি কালেকশন হয়েছিল, সবগুলো আইভরি কিন্তু কালেকশন করা শেষ এবং এগুলো করেছিলেন, এবং ইনার স্টেশন মূলত প্রাইমারি স্টেশনে যেই কালেকশনগুলো হয়েছে আইভরি, এ কালেকশন করার পর সবাই এসেছে পৌঁছেছে, কিন্তু কুটোজ আসেনি। কুটোজ কিন্তু সেই ইনার স্টেশনে রয়ে গেছেন। আর হ্যাঁ, এই ইনার স্টেশন কিন্তু বড় একটা ঝড়ের কবলে পড়েছে, সেখান থেকে হয়তো কোনো আইভরি কালেকশন করা নাও যেতে পারে। তখন তারা সবাই কিন্তু ওই ম্যানেজার এবং ম্যানেজারের বাগিনা যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা মূলত ওই কুটোজের বিরুদ্ধে কথা বলছেন। কারণ আমি ফার্স্ট স্ট্যান্ডে ফার্স্ট লেকচার আমি বলেছি যে এই ম্যানেজার হচ্ছেন মূলত কুটোজের রাইভাল, প্রতিদ্বন্দ্বী। সে কুটোজকে পছন্দ করতো না, সে চাচ্ছেন যে কুটোজ মৃত্যুবরণ করে এবং কুটোজের জায়গায় এই ম্যানেজার দখল করে নেবেন। ঠিক সেখানে ম্যানেজার যখন তার বাগিনার সাথে কথা বলছেন যে কুটোজের প্রতি তারা রাগান্বিত এবং ক্ষিপ্ত হয়ে এতে যারা যখন কথা বলছেন, তখন মার্লো সেই তাদের ঘরের পাশ থেকে ওভার হিয়ারিং করছেন, অর্থাৎ অতিমাত্রায় তিনি কথাগুলো শুনছেন, ওৎপেতে তিনি শুনছেন। এবং ওৎপেতে শোনার পর তারা যখন ওই ম্যানেজার এবং তার বাগিনা যখন বুঝতে পারলেন যে এখানে মার্লো তাদের কথা শুনছেন, তখন তারা তাদের কথা অফ করে দিলেন। এবং এক পর্যায়ে যখন মার্লোর সাথে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে কথোপকথন হয়েছিল, তখন সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মার্লোকে বলেছিল যে অল্প কিছুদিনের মধ্যে আমাদের রিবেটসগুলো চলে আসবে, যে রিবেটসগুলো দ্বারা ওই শিফের ফুটো জায়গাগুলো ফিল আপ করা হবে, শিফটাকে মেরামত করা হবে, দেন আমরা সেখান থেকে এই সেন্ট্রাল স্টেশন থেকে আমরা ইনার স্টেশনে কিছুদিনের মধ্যে আমরা রওনা দেব। এবং যথারীতি অল্প কিছুদিনের মধ্যে সেই রিভার্সগুলো এসেছে এবং তাদের সেই শিপটাকে মেরামত করা হয়েছে। মেরামত করার পর তারা অলরেডি ইনার স্টেশনের দিকে রওনা করেছে। মার্লো যখন ইনার স্টেশনে রওনা করেছে, তখন তার সফর সঙ্গী ছিল ম্যানেজার, 20 জন ক্যানিবাল ক্রু এবং 60 জন পিলগ্রিমস। ক্যানিবাল ক্রু, ওই ক্যানিবালরা হচ্ছে কি, নরখাদক, তারা মানুষদের গোস্ত খায়, এবং সেই নরখাদকদেরকেই এই শিপের ক্রু হিসেবে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তারা, তাদেরকে সেই শিপের মধ্যে অলরেডি গোস্ত দেওয়া হয়েছিল, তারা যেন সেই গোস্তগুলো খায় ওই শিপের মধ্যে, ঠিক আছে। এই 20 জন ক্যানিবাল হচ্ছে ক্যানিবাল ক্রু ওই শিপের। অর্থাৎ যখন মার্লো রওনা করেছেন, তখন তার সফর সঙ্গী ছিল ম্যানেজার, 20 জন ক্যানিবাল ক্রু এবং 60 জন পিলগ্রিমস। তারা যখন ইনার স্টেশন দিকে যাচ্ছেন, তারা অনেক দূর পাড়ি দিয়েছেন এবং সেখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন মার্লো, যেখানে তিনি আফ্রিকান যে বড় বড় গাছগুলো রয়েছে সেগুলোর গুণগান গেয়েছেন। আর এখানে তিনি এটা গুণগান করতে গিয়ে তখন তিনি এটা ভাবলেন যে এই বিশাল বিশাল গাছগুলোর মাঝে আমরা মানুষেরা অতি সংকীর্ণ, অতি ছোট, আমাদের কোনো মূল্য নেই এই গাছের কাছে, ঠিক আছে, এটা তিনি ভাবলেন। আর এটা ভেবে তিনি মূলত নিজেকে বড় নয়, তিনি নিজেকে অনেক ছোট এবং সংকীর্ণ, লজ্জাবোধ ভাবে, ঠিক আছে। আর এর দ্বারা জোসেফ কনরেড মূলত এটা সিম্বলিক্যালি বুঝিয়েছেন যে এই বিশাল বিশাল গাছগুলোর মাঝে মানুষদের কোনো মূল্যই নেই, মানুষরা অতি সংকীর্ণ, কিন্তু এই মানুষেরাই কিন্তু মানুষদেরকে অনেক নির্যাতন করে, তাদের সাথে পাশবিক আচরণ করে, যেটা ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের মানুষগুলো এই আফ্রিকান কঙ্গো ফ্রি স্টেটের নেটিভদের সাথে আচরণ করছে, এই ব্রুটাল অ্যাক্টিভিটি শো করাচ্ছে, সেটাকে তিনি সিম্বলাইজ করেছেন। এবং তারা যখন ইনার স্টেশনের দিকে যাচ্ছেন, যেতে যেতে তারা অনেক দূর পাড়ি দিয়েছেন এবং প্রায় তারা ইনার স্টেশনের কাছাকাছি চলে এসেছেন, এবং সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছে।
সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ম্যানেজার মার্লোকে বলল যে আমরা প্রায় ইনার স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 8 মাইল বাকি আছে। এখন আমরা এখানে আজকে রাত যাপন করব, এখানে রাত্রিযাপন শেষে আগামীকাল সকালে আমরা এখান থেকে ইনার স্টেশনে রওনা করব, আর ইনার স্টেশন বেশি দূরে না, মাত্র 8 মাইল বাকি আছে। তখন যথারীতি তারা সেখানে রাত্রিযাপন করলো। মাল্য যখন রাত্রিযাপন করলো, তখন সেখানকার পরিস্থিতি, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তিনি দেখে মুগ্ধ হয়েছেন ঠিকই, বাট তার কাছে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে, ভয় বিরাজ করছে যে হয়তো এখানে কোনো ক্যাওটিক অ্যাক্টিভিটিস হতে পারে, এখানে হয়তো হামলা হতে পারে, এমন একটা স্থবিরতা তার মাঝে ছিল। এবং সত্যিকার অর্থে যখন রাত পোহালো, সূর্য ওঠার পূর্বেই কিন্তু তাদের সেই যা তারা যেখানে রাত্রিযাপন করেছে সেখানে হামলা হয়েছে, আর এই হামলাটা করেছে মূলত আফ্রিকান যে নেটিভ, তারা এই হামলাটা করেছে। এবং এই হামলায় যখন হামলা করা শুরু করেছে, তখন এই শিপের মধ্যে যে মানুষগুলো ছিল, অর্থাৎ যেখানে শিপের যে মানুষগুলো 60 জন পিলগ্রিমস এবং 20 জন ক্যানিবালস, তারা অলরেডি ওই নেটিভদের অনেককে আটক করে ফেলেছে। এবং যখন আটক করে ফেলেছে, তখন দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে একজন ক্যানিবাল যারা মানুষ খেকো, সে ওই ম্যানেজারকে বলছে যে আমরা যে নেটিভদেরকে আটক করেছি এদেরকে আপনারা মেরে ফেলবেন না, এবং এদেরকে আপনারা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে এখান থেকে পুঁতে ফেলবেন না, এদেরকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা এদের মাংস খেয়ে ফেলবো, গোস্ত খেয়ে ফেলবো, ঠিক আছে। তো এটা দেখে কিন্তু মার্লো আরও বেশি অবাক হয়ে গিয়েছে যে এটা কি, তারা আমাদের সফর সঙ্গী, তারা নরখাদক, ঠিক আছে, তাদেরকে গোস্ত দেওয়া হয়েছে, এমন একটা সিচুয়েশনেও তারা কিন্তু এই নেটিভদের গোস্ত খাওয়ার জন্য কুত্তার মতো তারা এখানে লাস্ট দেখাচ্ছে, ঠিক আছে, লোভ দেখাচ্ছে। তো এটা দেখে সে অনেক অবাক হয়েছিল। এবং সেই সময় সেই হামলার মধ্যে একজন নেটিভ একটা তীর মেরেছেন, যে টিপটি ওই ক্যানিবাল একজন ক্যানিবালের বুকে সেই টিপটি এসে বাঁধলো, এবং সেখানে ওই ক্যানিবাল শুয়ে গেছে, মাটিতে পড়ে গেছে, এবং সে সেখানে মৃত্যুবরণ করেছে। ওই ক্যানিবাল সে মৃত্যুবরণ করার সময় কিছু বলতে চেয়েছিল, বাট সে কিছু না বলতে পারে, কিন্তু সে তখন মৃত্যুবরণ করেছিল। যাই হোক, তখন যেই হেলসম্যানরা ছিল, ক্যানিবাল ক্রুরা ছিল, তারা এদিক সেদিক ঝোপঝাড় এবং প্রকৃতির চতুর্দিকে তারা তখন গুলি করা শুরু করলো, আর এই গুলি করা দেখে তখন নেটিভরা পালিয়ে গেল। সেখানে যখন অবস্থা যখন কন্ট্রোলে এসেছিল, ওই যুদ্ধের বা হামলার যে চিত্রটি কন্ট্রোলে এসেছিল, তখন তারা কী করবে যে এখান থেকে তারা এখন প্রস্থান করবে, তারা এখন ইনার স্টেশনের জন্য রওনা দেবে। বাট যে ক্যানিবাল মৃত্যুবরণ করেছে তাকে কী করতে হবে? তখন ম্যানেজার বললো এখানে আমরা তাকে ফুঁতে ফেলি, অর্থাৎ ফিউনারাল এখানেই কমপ্লিট করে দিই। তখন সেখানে মাটি খুঁড়েতে ওই ক্যানিবালকে সেখানে ফুঁতে ফেলা হয়েছে। এবং সেখানে একটা খবর এসেছিল যে হয়তো এই যুদ্ধের মাঝে, এই হামলার মাঝে কুটোজ মৃত্যুবরণ করেছে। তখন মার্লো এটা মানতে রাজি নেই, কারণ কুটোজ হচ্ছে মার্লোর কাছে একটা ফ্যাসিনেটিং ক্যারেক্টার। সে প্রাইমারি স্টেশনে ওই ম্যানেজারের কাছে, চিফ অ্যাকাউন্ট্যান্টের কাছে তিনি কুটোজ সম্পর্কে জেনেছেন, এবং সেন্ট্রাল স্টেশনে এসেও তিনি ম্যানেজারের কাছে এবং ওই ব্রিক মেকারের কাছে তিনি কুটোজ সম্পর্কে জেনেছেন, যার কারণে এই কুটোজ হচ্ছে তার কাছে একজন ফ্যাসিনেটিং ক্যারেক্টার। তিনি চাচ্ছেন যে কুটোজের সাথে তিনি অবশ্যই মিট করবেন, কুটোজের সাথে তিনি দেখা করবেন, এটা তিনি মানতে চাচ্ছেন না যে কুটোজ যেন মৃত্যুবরণ না করে। তখন তিনি শিওর হওয়ার জন্য একজন ব্যক্তিকে ওই সিশোরে পাঠিয়েছিলেন যে সমুদ্রের পাড় থেকে ঘুরে আসো, খবর নিয়ে আসো যে আসলেই কি কুটোজ মৃত্যুবরণ করেছে কি না। তখন একজন ব্যক্তি খবর নিয়ে আসলো যে না, কুটোজ মৃত্যুবরণ করেননি, এই যে হামলাটা করেছে এটা নেটিভরা করেছে, বাট এখানে কুটোজ মৃত্যুবরণ করেননি। যে ব্যক্তি খবর দিয়েছেন তিনি হচ্ছেন মূলত রাশিয়ান, যে রাশিয়ানের ক্যারেক্টার আমরা ক্যারেক্টারে আলোচনা করেছি, ওই রাশিয়ান। যখন তিনি মাল্লোর সাথে কথা বলছেন, তখন মাল্লোর হাতে একটা বই ছিল, আর ওই বইটা হচ্ছে রাশিয়ান ব্যক্তিটির। তখন রাশিয়ান বলেছিল যে আপনি যদি আমার বইটা আমাকে রিটার্ন করেন, তখন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং মাল্লো তার বইটি তাকে ফেরত দিয়েছিল। ফেরত দেওয়ার পর তখন তারা অলরেডি রওনা করবে ওদিকে যাওয়ার জন্যে, ইনার স্টেশনের দিকে যাওয়ার জন্যে তারা রওনা করেছে। এবং রওনার মাঝামাঝি ওই রাশিয়ান মাল্লোর সাথে যখন কথা বলছিল, তখন রাশিয়ান মাল্লোকে বলেছিল যে কুটোজ এখনও বেঁচে আছে, আর হ্যাঁ, কুটোজ অসুস্থ। কুটোজ যখন অসুস্থ হয়েছিল, তখন কুটোজের একটা মিস্ট্রেস ছিল, তার সাথে আমি কুটোজের সেবা শুশ্রূষা করছি অনেক দিন থেকে। ইনার স্টেশনে একটা কুলে ঘরে কুটোজ রয়েছে। এবং তারা যখন ইনার স্টেশনে পৌঁছেছে, পৌঁছার পর যখন দেখতে পারলো যে অনেক নেটিভসরা তারা কুটোজকে দেখতে এসেছে কোথায় একটা কুলে ঘরে, তখন ওই রাশিয়ান মার্লোকে দেখালো যে ওই কুলে ঘরের দিকে তাকান, এই কুলে ঘরে কুটোজ রয়েছে, সে শুয়ে আছে, এবং এই সকল নেটিভস লাইন ধরে তাকে দেখার জন্যে এসেছিল। এর সব নেটিভসরা কিন্তু কুটোজকে অনেক ভালোবাসে, কারণ কুটোজ এখানে অনেক দিন থেকে নেটিভদের সাথে কাজ করছে, ঠিক আছে। এবং যখন ওই ঘরের মধ্যে মার্লো গেল, কুটোজের সাথে দেখা হলো, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং শুরু হচ্ছিল, তখন রাশিয়ান বলেছিল যে কুটোজ যখন অসুস্থ হয়েছিল তখন আমি তাকে সেবা শুশ্রূষা করেছি, আর হ্যাঁ, আমি যখন তিনি কেন অসুস্থ হয়েছিলেন, এটার কারণ হচ্ছে আজ থেকে প্রায় 6 মাস পূর্বে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন আইভরি কালেক্ট করার জন্য। যখন অনেক বেশি পরিশ্রম করেছেন, অনেক আইভরি কালেক্ট করেছেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আর সেই অসুস্থতা এই পর্যন্ত
চলমান এবং এখন তার খুব ভগ্নদশা, মৃতপ্রায় অবস্থা, তিনি মৃত্যুবরণও করতে পারেন, এটা রাশিয়ান বলছেন। এবং সেই কুঁড়েঘর থেকে এখন এই কুটুসকে ফিরিয়ে নেওয়া হবে ব্রিটেনে চিকিৎসার জন্য, ঠিক আছে? তো যখন ফিরিয়ে আনা হচ্ছে তখন সকল নেটিভসরা কুটুজের দিকে তাকিয়ে আছে, তখন তাকে কেবিনের মধ্যে, শিফের কেবিনের মধ্যে নিয়ে আসা হচ্ছিল। এবং যখন নিয়ে আসা হচ্ছিল তখন ওই রাশিয়ান বলেছিল যে এই যে গত রাতে যে হামলাটা হয়েছে, আপনাদের যে নেটিভরা হামলা করেছে, এই হামলাটি মূলত কুটুজ করেছে, কুটুজ মূলত এই নেটিভদের দ্বারাই আপনাদেরকে হামলা করেছে, কারণ কুটুজের নেটিভদেরকে অনেক ভালোবাসে, সে চায় না সে এখান থেকে ব্রিটেনে ফিরে যাক, সে বেঁচে থাকুক বা মৃত্যুবরণ করুক, সে এই আফ্রিকায় সে বেঁচে থাকতে চায়, সে এখান থেকে ব্রিটেনে যেতে চায় না, এবং আপনারা তাকে যেহেতু ব্রিটেনে নিয়ে যাবেন এটা জেনে সে আপনাদের প্রতি হামলা করেছিল, এটা রাশিয়ান বলেছে, ঠিক আছে? এবং যখন তাকে ওই শিফের ক্যাবিনে রাখা হলো তখন দেখা গেছে অনেক আফ্রিকান, অনেক নেটিভরা তাকে দেখতেছে, তার জন্য দোয়া করছে, সে যেন তার জন্য খুব আফসোস করছে, ঠিক আছে? এবং ওই সময় যখন ক্যাবিনে নিয়ে আসা হলো তখন কুর্টোজ মার্লোকে বলছে যে আমার ম্যানেজারের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা আমরা দুজন প্রাইভেটলি বলবো, এটা কেউ শুনতে পারবে না। তখন মার্লো এবং অন্যান্যরা রাশিয়ানরা সবাই রুম থেকে বের হয়ে গেল, ম্যানেজারের সাথে কুর্টোজের কিছু কথা হয়েছিল, এবং কী কথা হয়েছিল এটা কিন্তু কুর্টোজ জানেন না। এবং দেখা গেছে যখন কুর্টোজের সাথে কথা হচ্ছিল তখন ওই রুমের দরজা বরাবর একটা সুন্দর লেডি, যে নেটিভ লেডি, সে দাঁড়িয়ে আছে, জাঁকজমকপূর্ণ জামা কাপড় এবং অলংকার পরে সে দাঁড়িয়ে আছে, তার মুখটা ছিল পেইল, বিবর্ণ ছিল, সে অনেক কষ্ট পাচ্ছিল। আর তখন রাশিয়ানের কাছ থেকে মারলো জানতে পারলো যে এ অন্য কেউ না, এ হচ্ছে মূলত কুর্টোজের আফ্রিকান মিস্ট্রেস, ঠিক আছে? এই আফ্রিকান মিস্ট্রেসকে কুর্টোজ ব্যবহার করতো, তার সাথে সে এখানে বসবাস করতো। আমরা ক্যারেক্টার যে আফ্রিকান মিস্ট্রেসের কথা বলেছি এটাই হচ্ছে সেই আফ্রিকান মিস্ট্রেস। এবং সে এখান থেকে আকাশের দিকে তাকিয়ে সে কষ্ট পেয়ে এখান থেকে সে প্রস্থান করলো। প্রস্থান করার পর তখন এই ম্যানেজারের সাথে যখন কুটুজের কথা শেষ হলো, ম্যানেজার বের হয়ে আসলেন, আসার পর ম্যানেজার তখন বললেন যে আমরা এখান থেকে রওনা দিব এখনই ব্রিটেনের উদ্দেশ্যে, এবং তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। রওনা দেওয়ার পর তখন এই ম্যানেজার তখন মার্লোকে বলেছিল যে মার্লো, কুটুজকে এখানে রাখার জন্য, আফ্রিকা রাখার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, বাট আমার এখন আর কিছুই করার নেই। এটা কেন বলেছে খেয়াল করো, এটা হচ্ছে আমি যখন ক্যারেক্টার আলোচনা করেছি তখন আমি বলেছি যে এই ম্যানেজার হচ্ছে মূলত কুটুজের রাইভাল, সে কুটুজের প্রতিদ্বন্দ্বী, সে চায় না যে কুটুজ এখানে থাকুক, কারণ কুটুজ এখান থেকে চলে গেলে অথবা কুটুজ মৃত্যুবরণ করলে কুটুজের এই ভালো অবস্থানটা কিন্তু এই ম্যানেজার দখল করে নেবে, যার কারণে ম্যানেজার বলেছিল যে এখন আমাদের কিছুই করার নেই। আর যখন ম্যানেজার জানতে পারলো যে এ রাশিয়ান কিন্তু কুটুজকে সেবা শুশ্রূষা করেছে, এটা জানার পর তখন মার্লো ওই রাশিয়ানকে বলছে যে রাশিয়ান ভাই, আপনি এখানে না থেকে আপনি এখান থেকে চলে যান, কারণ আপনি যেহেতু কুটুজের অনেক সেবা শুশ্রূষা করেছেন, হতে পারে এখানে আপনাকে পাঁশিতে ঝুলানো হতে পারে, কারণ ম্যানেজার সাধারণত কুটুজের রাইভাল। এবং যথারীতি সেখান থেকেই রাশিয়ান ভাই সেখান থেকে তিনি প্রস্থান করলেন, আর রাশিয়ানের যেই প্লট সেটা এখানে কিন্তু শেষ হয়েছিল, এবং তারা অলরেডি এখন ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেন? তারা কুটুজকে ব্রিটেনে নিয়ে তখন চিকিৎসা দিবেন। এবং এই সময়ের ভিতরে কিন্তু কুটুজের সাথে মার্লোর সাথে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা বন্ধুত্ব হয়ে গেছে। এবং রওনা হওয়ার কিছুদিন পর, অনেক দূর যাওয়ার পর, একটা সন্ধ্যায় যখন কুটুজ মৃত্যুবরণ করছেন, সে মৃত্যুশয্যায় শায়িত রয়েছেন, তখন সে হয়তো মৃত্যুবরণ করতে পারে, কুটুজ জানে যে হয়তো সে এখন মৃত্যুবরণ করতে পারে, তখন তার মৃতপ্রায় অবস্থা। এই সময় কুর্টোজ মার্লোকে ডেকে নিয়ে কিছু কাগজপত্র দিয়েছিলেন, যে কাগজপত্রগুলো দিয়েছিলেন এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র, এবং সেই কাগজপত্রগুলোর সাথে একটা ফটো দিয়েছিলেন। দিয়ে কুর্টোজ তখন মার্লোকে বলেছেন যে আমি আপনাকে যে কাগজপত্রগুলো দিয়েছি আপনি এগুলো অনেক সেভে রাখবেন যদি আমি মৃত্যুবরণ করি, এবং হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনি ম্যানেজারকে জানাবেন না, ম্যানেজার থেকে অন্তত আপনি এই কাগজপত্রগুলো, এই ফটোগুলো আপনি হাইড করে রাখবেন। এটা বলার কিছুক্ষণ পর যথারীতি কুর্টোজ মৃত্যুবরণ করেছে, আর সে যখন মৃত্যুবরণ করেছে তখন তার পাশে মার্লোই ছিল। মৃত্যুবরণ করার সময় তিনি দুটি শব্দ উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে হরর হরর। হরর শব্দটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর, আর এখানে মৃত্যুর সময় হরর হরর বা ভয়ঙ্কর ভয়ঙ্কর এই দুটি শব্দ ইউজ করার মাঝে লেখক জোসেফ কনরেড এক ধরনের সিম্বলিক্যাল মিনিং রেখেছেন, সেটা হচ্ছে কি, আমরা জানি যে কুটুজ ভালো প্রকৃতির মানুষ ছিলেন না, তিনি আইভরির প্রতি তার এক ধরনের লাস্ট ছিল, রোভ ছিল, অনেক লোভ ছিল তার, সে সেখানে অনেক লোভনীয়ভাবে আইভরি কালেক্ট করত, তার একজন মিস্ট্রেস ছিল ফিএনসি থাকার পরেও, এবং সে অনেক অন্যায় কর্মকাণ্ড করেছে, সে নেটিভদেরকে অনেক কষ্ট দিয়েছে, এই পাপ কর্মের কারণে তার যে পাপের যে ফল, এই ফলস্বরূপ মৃত্যুতে তিনি হরর হরর বলেছেন, কারণ এর দ্বারা
তার মৃত্যুর পরবর্তী জীবনে যে তাকে অনেক পাপের শাস্তি ভোগ করতে হবে সেই বিষয়টাকে লেখক এখানে সিম্বলিক্যালি বুঝিয়েছেন। এবং তার মৃত্যুর পর কিছু করার নেই, তখন তারা সবাই মিলে ম্যানেজার মারলো এবং অন্যান্য যারা ছিল কম্পেনিয়ন, তারা সবাই মিলে কী করেছে, কুটোজ তো ফিনারেল করতেই হবে, তারা সেখানে কী করেছে, মাটি খুঁড়ে তাকে সেখানে ফুঁতে ফেলেছে, কবরস্থ করে তারা সেখান থেকে ব্রিটেনে রওনা করেছে। তো একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট যারা ছিল তারা যেই পর্যায়ে থাকুক, যত বড় কিং হোক বা যত বিলাসবহুলভাবে জীবনযাপন করুক, তবুও তারা যদিও মানুষদেরকে অনেক শাসন শোষণ করতো, বিভিন্ন রাজ্য পরিচালনা করতো, তবুও তাদের মৃত্যুর পর তাদের কিন্তু ভালোভাবে ফিউনারালও করা হয়নি। এটা তিনি সিম্বলিক্যালি বুঝিয়েছেন, কারণ কুটোজ অনেক বিশাল মানুষ ছিলেন, তিনি অনেক রাজকীয়ভাবে চলতেন, তিনি সবার কিং ছিলেন, আইভরি কালেক্টরদের মধ্যে তিনি কিং ছিলেন, বাট তার মৃত্যুর পরও তাকে ভালোভাবে পিউনারাল করা হয়নি, তাকে সাধারণত বালি খুঁড়েই কিন্তু তাকে সেখানে ফুঁতে ফেলা হয়েছিল। এটা লেখক সিম্বলিক্যালি বুঝিয়েছেন। এবং সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মার্লো ম্যানেজার এবং তার অন্যান্য সহযোগীরা ব্রিটেনে গিয়ে পৌঁছল। এটা হচ্ছে তার ভ্রমণ কাহিনী। তো ব্রিটেনে গিয়ে পৌঁছার পর প্রায় এক বছর মারলো তিনি তার মেন্টাল ক্রাইসিস থেকে তিনি ফ্রি হতে পারেননি, কারণ তার শুরু থেকেই প্রাইমারি স্টেশন, সেন্ট্রাল স্টেশন, ইনার স্টেশন এই সকল ভ্রমণের মাঝে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদের নেটিভদের প্রতি যে ব্রুটাল অ্যাক্টিভিটিস, এই ধরনের সব কিছু ভেবে কুটোজের মৃত্যু, এই সকল সমস্যাগুলো তার মাথা যখন গুরুপাক্কা ছিল, এই মেন্টাল ক্রাইসিস থেকে তিনি প্রায় এক বছর তিনি মুক্ত হতে পারেননি। এবং এক বছর পর যখন ম্যানেজারের সাথে তার কথা হয়েছিল, ম্যানেজার তাকে বারবার বলেছিল যে কুটোজ মৃত্যুবরণ করার সময় আপনাকে যে কাগজপত্রগুলো দিয়েছিল এগুলো আপনি আমাকে দিয়ে দিন, তখন মারলোর কিছু করার নেই, সে কাগজপত্র সবগুলো ওই ম্যানেজারকে দিয়ে দিয়েছিল, শুধুমাত্র একটি ফটো ছাড়া, ঠিক আছে? আর এই ফটোটা হচ্ছে কার, কুটোজ যখন মৃত্যুবরণ করেছেন তখন তিনি যে কাগজপত্রগুলো দিয়েছেন এরগুলোর সাথে একটা ফটো দিয়েছেন, আর ওই ফটোটা হচ্ছে কুটোজের ফিয়ান্সি, যেটা আমরা ক্যারেক্টারে বলেছি যে কুটোজের একটা ফিয়ান্সি রয়েছে যে কুটোজকে অনেক ভালোবাসতো, যে ব্রিটেনে বসবাস করতো, সেই ফিয়ান্সির ফটো, ঠিক আছে? ওই ফটোটি ছাড়া বাকি সবগুলো কাগজপত্র সে ম্যানেজারকে দিয়ে দিয়েছিল, এবং এই ফটোটি থেকে সে তার ফিয়ান্সিকে সন্ধান করলো এবং তাকে খুঁজে বের করলো, তার সাথে দেখা করলো। যখন তার সাথে দেখা হয়েছিল তখন দেখা গিয়েছে যে কুটোজ যে ফিয়ান্সি ছিল সে অনেক দিন থেকে কুটোজের জন্য কান্নাকাটি করেছে, অনেক কষ্ট পেয়েছে, এই সকল সমস্যার মাঝে সে ঠিকভাবে খেতে না পেরে, সে নিজের প্রতি খেয়াল খবর রাখতে না পেরে সে অনেক ভগ্নদশায়, এখন তারও কন্ডিশন খুব ভালো না। তখন সে মারলোকে দেখে অনেক খুশি হলো, তার সাথে আলিঙ্গন করলো, সে তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে আমি কুটোজকে অনেক ভালোবাসতাম, কুটোজ আমাকে অনেক ভালোবাসত, এক বছর আগে কুটোজ মৃত্যুবরণ করেছে, আমি এখন পর্যন্ত ভালো নেই। তখন মারলো তার ফিয়ান্সিকে বলেছিল যে হ্যাঁ, কুটোজ আপনাকে সত্যি অনেক ভালোবাসত। এটা তিনি আইরনিক্যালি বলেছেন, কারণ আমরা তো জানি কুটোজ কেমনভাবে ভালো ছিল, সে কিন্তু ফিয়ান্সিকে তেমন ভালোবাসত না, কারণ আফ্রিকা তার অলরেডি একটা মিস্ট্রেস ছিল যাকে সে ব্যবহার করতো, এটা কিন্তু সে তার ফিয়ান্সিকে না বলেই সেই মিস্ট্রেসটিকে ব্যবহার করতো, তার মানে সে কেমন ভালো ছিল এটা তো আমরা অবশ্যই জানি। যাই হোক, তখন মারলোসা তাকে বলেছিল যে কুটোজ মৃত্যুবরণ করার সময় আমাকে ফটোটা দিয়েছে, আপনাকে যেন আমরা এই ফটোটা দিই এবং সন্ধান করে আপনার কাছে তার সম্পর্কে বলি। তখন তার ফিয়ান্সি তাকে বলেছিল যে আমার কুটোজ যখন মৃত্যুবরণ করেছে তখন তার মৃত্যুর পূর্বে সর্বশেষ কী শব্দটি ছিল, কী শব্দটি ইউজ করে সে মৃত্যুবরণ করেছে। তখন সে মারলো তাকে বলেছিল যে কুটোজ মৃত্যুবরণ করার সময় আপনার নাম নিয়ে মৃত্যুবরণ করেছিল। এটা শুনে তখন ফিয়ান্সি আরও অনেক খুশি হয়ে গিয়েছিল, সে কান্না জর্জরিত শুরু হয়ে গিয়েছিল, সে অনেক খুশি হয়ে বলেছিল দেখুন আমার কুটোজ যখন আমাকে অনেক ভালোবাসত আমিও তাকে ভালোবাসতাম, মৃত্যুর সময় সে আমাকে বলতে পারেনি, মৃত্যুর সময় সে আমার নাম নিয়ে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু সে কী বলেছে এটা তো আমরা অবশ্য সবাই জানি, সে কিন্তু মৃত্যুবরণ সময় বলেছিল যে হরর হরর, ভয়ঙ্কর ভয়ঙ্কর, ঠিক আছে? এবং এখানে কিন্তু দেখো জোসেফ কনের একটা বিশাল আইরনিক্যালি তিনি একটা শব্দ এখানে আইরনি ইউজ করেছেন, সেটা হচ্ছে কি যে আমরা যখন আলোচনা করেছি কুটোজের ফিয়ান্সি সম্পর্কে তখন কিন্তু তার নাম স্পেসিফিক্যালি উল্লেখ করা নেই, শুধুমাত্র কুটোজ ফিয়ান্সির কথা বলা হয়েছে, ঠিক আছে? আর মারলো জানেন না যে কুটোজের ফিয়ান্সির কী নাম হতে পারে, এটা তিনি জানেন না, যার কারণে তিনিও বলেছেন যে মৃত্যুর সময় সে আপনার নাম বলেছে, মূলত সে মৃত্যুর সময় হরর হরর বলেছে। এটা হচ্ছে একটা বড় মাপের আইরনি, ঠিক আছে? এই বিশাল আইরনি কিন্তু জোসেফ কনরেড এই নোবেলটিতে রেখেছেন। এবং এরপর তিনি সেখান থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পর মারলো বলেছিল যে আমি কুটোজের ফিয়ান্সিকে সত্য বলতে পারিনি, সে যে হরর হরর বলেছিল এটা আমি সত্য বলতে পারিনি, কারণ যদি আমি এই সত্যটা বলতাম হয়তো সবচেয়ে খারাপ কাহিনী ঘটতো, হতে পারে তার ফিয়ান্সি সুইসাইড করতো, যার কারণে আমি এটা বলতে পারিনি। এটা তিনি মূলত ওই টেমস নদীর শিফের মধ্যে
তিনি সকল তার যে যাত্রীরা ছিলেন, সহযাত্রীরা ছিলেন, তাদেরকে তিনি এই কাহিনীটি বললেন। আর এটা বলার পর তিনি বলেছেন যে এই টেমস নদীর পুরো জলরাশিই কিন্তু হার্ট অফ ডার্কনেসে জর্জরিত। এই পুরো টেমস নদীর পুরো জলরাশি কিন্তু এই হার্ট অফ ডার্কনেসে জর্জরিত। এটা বলে তিনি তার গল্পটি শেষ করেছেন, ঠিক আছে। এবং এটি ছিল এই নোভেলটি সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আশা করছি তোমরা আজকের লেকচারটি এনজয় করবে, তোমরা বুঝতে পারবে, তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে। তো আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তীতে তোমাদেরকে কোন টপিক্সটি দেব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।